বাংলার কৃষি পরিচর্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা এসেছি গ্রামের বাড়িতে, তিনটি গাভী এবং গরু সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবকিছু বুঝতে পারবেন। এই গাভীটি হচ্ছে ফ্রিজিয়ান গাভী। আপনার ফ্রিজিয়ান গাভী কীভাবে চিনবেন, দেখেন পেটের সাইড দিয়ে সাদা রং এবং মাথায় সাদা রং। এই ফ্রিজিয়ান গাভী থেকে এই ফ্রিজিয়ান বাছুর দেখেন, বাছুরের মডিফাইটা এবং কালার দেখেন, সুন্দর একটি কালার ফ্রিজিয়ান বাছুর। ফ্রিজিয়ান বাছুর আমাদের প্রধানত হয়ে থাকে সাদা কালো রং পিঠের এবং পেটের সাইড দিয়ে আমরা দেখতে পাই সাদা কালো, দেখেন গলা দিয়ে সাদা কালো, আমাদের রংটা সাদা কালো থাকবেই ফ্রিজিয়ান বাছুর। তো বাছুরের মডিফাইগুলো অনেক সুন্দর হয় এই ফ্রিজিয়ান বাছুরের। আমরা আরেক বাসা এবং বাড়িতে এসে গেছি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি গরু বাঁধা। তো এই দুটি গরু হচ্ছে ক্রস এবং ক্রস গাভী। গরু কীভাবে আমরা চিনব, ক্রস গরুর পিঠটা অনেক সমান থাকে, ঘাটা অনেক সমান থাকে, সমান থাকলে বুঝতে পারবেন যে এটি ক্রস জাত। তো গাভীটা দেখতে পাচ্ছেন এখানে 4 মাস গাভ। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে বা লেফট সাইডে দেখতে পাচ্ছেন গাভীটি, এই গাভী, এই গরুটি কিন্তু দেশি থেকে জাত, আমাদের দেশি। তো আমরা পেয়েছি দেশি থেকে ক্রস জাত। তো বাইরে আমরা শিখেছি, বাইরে বাঁধা একটা বাছুরকে আমরা দেখতে পাচ্ছি। তো এই বাছুরটাকে খাউন দেয় না, তো সুন্দরভাবে এই বাছুরটাকে যদি গোসল করে দিত এবং যত্ন নিত সুন্দর একটা চেহারা হতো গরুটি। এটি কিন্তু আমাদের ক্রস জাত, দেখেন পিঠটা অনেক সমান। তো এটি কিন্তু আমাদের দেশি গাভী থেকে দেখতে পাচ্ছেন এখানে গাভীটি বাঁধা, এই গাভীটির বাছুরটি। আশা করা যায় আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এই জাতের গরুগুলো সম্পর্কে। তো আমরা পরবর্তী ভিডিওতে আনবো কুরবানি ঈদের গরু, পরিচর্যা এবং প্রস্তুতকরণ সম্পর্কে।